আজকে ভার্মি ওয়াশ নিয়ে কথা বলবো, তাই না? ভার্মি ওয়াশ কি? যে এক ধরনের লিকুইড যেটা কেশর মাধ্যমে হয়, ঠিক আছে? এজন্য কি একটা একটা লিকুইড সার যেটা হয় কেশর মাধ্যম দিয়ে, তো সেটা আমরা আজকে তৈরি এবং এর আমরা অলরেডি কি এটা এখানে তৈরি করছি, তো সেটা সম্পর্কে আরো বিস্তারিত আজকে আলোচনা হবে, ঠিক আছে? তো ভার্মি ওয়াশ এটা কিন্তু খুবই একটা মানে লিকুইড জৈব সার, ঠিক আছে? এটা খুবই ইফেক্টিভ একটা সার। তো ভার্মি ওয়াশের জন্য আমাদেরকে এই যে এমন একটা ড্রাম লাগবে, ঠিক আছে? এই ড্রামের ভিতরে আপনার এমন একটা ড্রাম লাগবে। ড্রামের ভিতরে আমরা একটা একটা স্তর তো একটা স্তর আছে, প্রথম স্তরে কি দিয়েছি? পাথর দিয়েছি। আর তারপরের স্তরে বালি দিয়েছি। তারপরে কি দিয়েছি? গোবর। এবং গোবর যেটা আছে গন্ধমুক্ত গোবর, কিন্তু গন্ধ হলে হবে না, কিন্তু গন্ধমুক্ত গোবর সেটা দিয়েছি। তারপরে কি দিয়েছি? যে আমরা আমাদের কেশগুলাকে এর ভিতরে ছেড়ে দিয়েছি। আর ঠিক এখান থেকে আমরা প্রত্যেকদিন এক ফোঁটা করে পানি পড়বে, ঠিক আছে? এর ভিতরে এখানে আসবে এক ফোঁটা করে পানি পড়বে। এটা প্রত্যেকদিন পড়তে থাকবে। ঠিক এখানে এসে এটা যখন ফিল্টার হবে কয়েকদিন পরের থেকে আমরা এটা সংগ্রহ করব, ঠিক আছে? এখানে এর ভিতরে আসবে, প্রথম কয়েকদিন আমরা নিব না, ঠিক আছে? তারপরে থেকে আমরা এটা সংগ্রহ করব, ঠিক আছে? সংগ্রহ করে এটা আমরা সংগ্রহ করতে পারি। তো এটা এই ভার্মি ওয়াশটা এটা হচ্ছে খুবই উপকারী, ঠিক আছে? এটা আপনার হচ্ছে মূলে, গাছের মূল আছে, এই মূলের কি করবে? শক্তিশালী করবে এবং গাছের আপনার শাখা প্রশাখার ডেভেলপ করবে, ঠিক আছে? এই ভার্মি ওয়াশটা। আর এটা সবজি কিংবা এর জন্য খুবই ভালো, ঠিক আছে? আমি নিজেও এটা দিয়ে পালং শাক কিংবা অন্যান্য শাক করছি, বিশেষ করে টমেটোর জন্য, এই টমেটো চাষের জন্য কিংবা যে কোনো পালং শাক এইগুলোর জন্য খুবই এটা ভালো, ঠিক আছে? ভালো একটা লিকুইড সার, ঠিক আছে? আপনারা যদি বাসায় এটা তৈরি করতে পারেন এবং এটা হচ্ছে আপনার এর এর হচ্ছে আপনার প্রয়োগ বিধিটা, এর প্রয়োগ বিধিটা হচ্ছে যে আপনি 10 লিটার পানির ভিতরে 1 লিটার ভার্মি কম্পোস্ট দিয়ে এটা স্প্রে করতে হবে, কিংবা আপনার গাছের মূলে সব জায়গায় দিয়ে দিতে হবে, ঠিক আছে? এখান থেকে দেখেন আপনাদের এই কেশর, কেশর একটা গোবর তো আছে আর কেশর একটা লাল আমের, তাই না? আর এখানে আপনি কতটুকু দিবেন, তাই না? মাথার ভিতরে আসছে কিছু না হলো আপনার দেখা আছে 10 কেজি মতন কি দিতে হবে, গোবর দিতে হবে 10 কিংবা 7-8 কেজি, যদি ড্রামটা ছোট হয় তাহলে 5-7 কেজি গোবর দিতে হবে, দিয়ে নিয়ে আর তার ভিতরে কত কেজি ই দিতে হবে, কত কেজি খানি কেশর দিতে হবে, দিয়ে নিয়ে আবার আপনার কিছুদিন পর এটা আবার কিন্তু আবার হচ্ছে নতুন ভাবে ই করতে হবে, ঠিক আছে? হলো 1 মাস পরে আপনাকে আবার এটা চেঞ্জ করে আবার কিন্তু হলো নতুন গোবর এবং ই দিতে হবে, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে এইভাবে ভার্মি ওয়াশ তৈরি, ঠিক আছে?